এই গরমে ডগিদের কিরম ভাবে খেয়াল রাখতে হবে? ডগিদের এই গরমের মধ্যে খাওয়া দাওয়া অনেক হালকা দিতে হবে, চিকেন কম, সেই জায়গায় দই ভাত ঘোল, দইয়ের ঘোল, তারপর ফল খেতে চাইলে ফলের জুস, এগুলো দিলে শরীরটা এখন ঠান্ডা থাকবে এবং এর এফেক্টে ওরা ঠিকমতো পেটের গন্ডলে যে ভোগে সেটা থেকে মুক্তি পাবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা আরও ভালো করে থাকা দরকার, কারণ এই সময়টায় শরীর এমনিতেই নানা কষ্ট মধ্যে দিয়ে যায়, ফলে তারা যাতে এসির মধ্যে থাকতে পারে, আরও খোলা হাওয়ার মধ্যে থাকতে পারে, ঠান্ডা পরিবেশে থাকতে পারে এবং চিৎকার চেঁচেমেচি বিহীন একটা জায়গার মধ্যে তারা সময় কাটাতে যদি পারে তাহলে তারা সুন্দরভাবে সময়টা অতিক্রম করতে পারবে এই কঠিন সময়টা। আর কিছু ওদের মানে পোকামাকড় সম্পর্কে? পোকামাকড়ের ব্যাপারে তো, টিকের ব্যাপারে তো অনেক সচেতন থাকতে হবে এবং টিক প্রতিরোধক যে ঔষধাদি আছে যথা রিভ্যাক্টো, স্পটন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে এবং এইগুলোর মাধ্যমে কুকুরের যে টিক সেটা যেমন দূরে থাকবে তার সঙ্গে তারা শরীরটাকেও আরও ভালোভাবে রাখতে পারবে এবং তার প্রতিজ্ঞা হিসাবে তাদের মধ্যে যে শারীরিক কষ্টের জন্য চাঞ্চল্য দেখা যায় সেই চাঞ্চল্যটা কমবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে এত মূল্যবান তথ্য দেওয়ার জন্য, থ্যাংকস।